উপস্থিত হয়েছে রাজ্যসভার সাংসদ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সম্পাদক আজকের এই সেফ হোমের উদ্বোধক ডক্টর শান্তনু শেখ। ফলে আতঙ্কের কোনো কারণ নেই, যতটুকু নির্দেশ আমাদের কাছে এসে পৌঁছেছে সেই নির্দেশ মেনে সমস্তটা করা হয়েছে। খালি আপনাদের কাছে একটু নির্দেশ, প্রথমেই উদ্বোধক ডক্টর শান্তনু সেন মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে পরেরটা নিয়ে আসুন, দাঁড়িয়ে থাকবেন না, রোল করে আবার চলে যাবে পরের দিদি আবার নিয়ে আসুন। এদিকে আসুন সায়ন মজুমদার, আসছে এদিকে চলে আসুন। পার্সেন ঘরে বসে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ শ্রী কাজল সিনহা মহাশয়, আমাদের পৌরসভা সাধারণ এই মুহূর্তে কাজ চলছে কথা পৌরসভার, তার নেতৃত্বে দরজাটা বন্ধ করতে বলছি একদম। আমরা জানি যে আজকের দিনে 60-70% ইভেন মোর করোনা পেশেন্ট, তারা যারা ডিটেক্টেড হচ্ছে তারা অ্যাসিমটোমেটিক থাকছে। গভর্নমেন্টের গাইডলাইন বলছে যে অ্যাসিমটোমেটিক পেশেন্ট অথবা লো সিমটোমেটিক, যাদের সিমটম কম, তাদেরকে বাড়িতে থেকে ট্রিটমেন্ট করা উচিত। সেক্ষেত্রে কিছু নির্দিষ্ট গাইডলাইন আছে, কিন্তু যে ধরনের অ্যাসিমটোমেটিক এবং লো সিমটোমেটিক পেশেন্ট যারা বাড়িতে থাকতে পারবেন না, অর্থাৎ তারা খুব ভিঞ্জি জায়গায় থাকেন বা তারা একটা কমন টয়লেট সোর্স ইউজ করেন অনেকজন মিলে, বা তারা কমন ওয়াটার সোর্স ইউজ করেন অনেকজন মিলে, অথচ তারা পজিটিভ হয়েছেন, তাদের সিমটম কম, সেই ধরনের রোগীগুলোকে রাখার জন্য এই সেফ হোমের কনসেপ্ট। গতকাল অবধি রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী 106টা সেফ হোম ইতিমধ্যে তৈরি হয়েছে, যেখানে প্রায় 7,000 বেড আছে এবং প্রত্যেক দিন এই ধরনের নতুন নতুন সেফ হোম তৈরি হচ্ছে রাজ্য সরকারের উদ্যোগে। উদ্দেশ্য একটাই, ইতিমধ্যেই আমরা দেখেছি প্রায় 11,500 কোভিড বেড আছে, 11,500, এবং এই সেফ হোমে ইতিমধ্যে 7,000, এবং আজকে আরও কিছু বেড বাড়ছে। প্রত্যেক দিন লাফিয়ে লাফিয়ে একদিকে যেমন কোভিড বেড বাড়ছে, তেমনি সেফ হোম এবং তার বেড বাড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য একটাই, আগামী দিনে যে কোনো কোভিড আক্রান্ত পেশেন্ট, কারণ কোভিড যে কোনো কারণ হতে পারে, তার যদি হসপিটালে অ্যাডমিশনের প্রয়োজন হয়, তাতে যাতে তার বেডের ঘাটতি না পড়ে এবং তাকে বাড়িতে রেখে মাইল্ড কেসগুলোকে যদি ট্রিটমেন্ট করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকে, তাকে যাতে সেফ হোমে অ্যাডমিশন করা যায়, তার জন্যে পর্যাপ্ত পরিমাণ সেফ হোম এবং কোভিড বেড কোভিড হসপিটাল তৈরি করছেন। তার জন্যে তিনি কেন্দ্রীয় সরকারের মুখের দিকে তাকিয়ে নেই, তিনি ধরেই নিয়েছেন, আমরা বাংলার মানুষ বুঝেই পেরেছি যে কেন্দ্র তাকে সহযোগিতা করবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের একক প্রচেষ্টায় আজকের এই বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়ে একের পর এক কোভিড হসপিটাল, একের পর এক সেফ হোম তৈরি করতে যাচ্ছেন। পার ডে 16,500 টেস্ট হচ্ছে, আগামী দিনে 15 আগস্টের মধ্যে সেটা প্রায় 25,000-এ পৌঁছে যাবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রচেষ্টাগুলো করছেন বলেও কেন্দ্রের সার্বিক অসহযোগিতা সত্ত্বেও সারা ভারতবর্ষ যখন করোনার নিরিখে তৃতীয় স্থানে পৌঁছে গেছে এবং যে কোনো দিন ব্রাজিলকে টপকে সেকেন্ড হয়ে যাবে, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের বৈপ্লবিক সিদ্ধান্তগুলোর জন্যে
বাংলা এখনও মহারাষ্ট্র, দিল্লি, রাজস্থান, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ এই সমস্ত ফ্রন্ট লাইন কোভিড এফেক্টেড স্টেটগুলোর থেকে বাংলা এখনও অনেক ভালো আছে এবং আগামী দিনে বাংলা আরও ভালো থাকবে। সন্তোষবাবু, একটা জিনিস যেটা হচ্ছে বিজেপি